নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো স্বপ্নের তাল দেখলে কী হয় সেই সম্পর্কে জানতে ভিডিওটিকে অবশ্যই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা স্বপ্ন মাত্রই কিছু না কিছু পূর্বাভাস আমাদেরকে দিয়ে থাকে স্বপ্নের কিছু অর্থ খুবই খারাপ হয়ে থাকে আবার কিছু স্বপ্নের অর্থ খুবই শুভ হয়ে থাকে তাই আপনি যে স্বপ্ন দেখছেন সেগুলি অবশ্যই কোনো না কোনো ইঙ্গিত দিয়ে থাকে যা আমাদের ভবিষ্যতের পূর্বাভাস স্বপ্নের মানেগুলো বিভিন্ন গ্রন্থে পাওয়া গিয়ে থাকে তাই স্বপ্নে তাল দেখলে কী হয় আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব স্বপ্নে যদি কেউ তাল গাছে দেখতে পায় তাহলে ঋণ মুক্তি ঘটে এবং অন্যের সাহায্যে উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে স্বপ্নে যদি শুধুমাত্র তাল দেখতে পাওয়া যায় তাহলে আয় বৃদ্ধি হয় এবং উন্নতি অর্থ বহন করে থাকে যদি কেউ স্বপ্নে পাকা তাল দেখতে পায় তাহলে খুব শীঘ্রই অর্থপ্রাপ্তি ঘটবে কেউ যদি স্বপ্নের মাথার উপর তাল পড়ছে দেখতে পায় তাহলে সে পাকা পথে আয় করবে অর্থাৎ সে অসৎ পথে উপার্জন করা শুরু করবে তাই এমন স্বপ্ন দেখলে পাশ ফেরে শোয়া উচিত আরও আছে তাহলে স্বপ্নের ব্যাখ্যা তার আগে আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটিকে অন করে দিন স্বপ্নে যদি কেউ তালের শ্বাস খেতে দেখে তাহলে সে তার আয়ের প্রতি অসন্তুষ্ট হন স্বপ্নে যদি কেউ তাল পাতার ঘর দেখতে পায় তাহলে সুখ সমৃদ্ধি বাড়ার ইঙ্গিত দেয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না স্বপ্নে যদি কেউ তালের পিঠে অথবা তালের কোনো খাবার খেতে দেখে তাহলে পরিবারের আনন্দ বাড়ে স্বপ্নে যদি কেউ তাল গাছ লাগাচ্ছে দেখতে পায় তাহলে তার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায় স্বপ্নে যদি কেউ তালের রস খেতে দেখে তাহলে মানসম্মান নষ্ট হওয়ার আশঙ্কা বোঝায় তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জয়মাখালী